মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এসেছে এক খারাপ খবর। যে খেলোয়াড়কে কিনেছিল তার বোলিং অ্যাকশন ঘোষিত হয়েছে অবৈধ রূপে। দর্শক, চলুন জেনে আসি বিস্তারিততে। ক্রিকেট জগতে সবচেয়ে বড় পয়সাবহুল লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী বছর হতে চলা মরশুমের জন্য গত সপ্তাহেই কলকাতায় খেলোয়াড়দের বাজার বসেছিল, যেখানে নিলামের বাজারে দেশ বিদেশের মোট 62 জন খেলোয়াড়ের দাম ধার্য হয়েছে। এদের মধ্যে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা ঘরোয়া ক্রিকেটে এখনও নিজেকে প্রতিষ্ঠিত করারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইপিএল নিলামে এই খেলোয়াড়দের মধ্যে একজন মহারাষ্ট্রের 21 বছর বয়সের তরুণ অলরাউন্ডার খেলোয়াড় দিগ্বিজয় দেশমুখ। এই দেশমুখের উপর মুম্বাই ইন্ডিয়ান্স দাম লাগিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে নিজের প্রদর্শনে সকলকে প্রভাবিত করা অলরাউন্ডার এই দিগ্বিজয় দেশমুখকে মুম্বাই ইন্ডিয়ান্স তার বেস প্রাইস 20 লক্ষ টাকায় নিজের দলে যুক্ত করেছে, যার পর এই তরুণ খেলোয়াড়কে এই হাই প্রোফাইল লিগে খেলতে দেখা যাবে। কিন্তু এখানেই আছে একটি দুঃসংবাদ। গত সপ্তাহেই আইপিএল এর মতো বিশ্বস্তরীয় টি-20 লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো বড় দলের জন্য নির্বাচিত হওয়ার পর খুশি হওয়ার দিগ্বিজয় দেশমুখ আচমকাই একটা বড় সমস্যায় পড়েছেন, যখন তার বোলিং অ্যাকশনকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নিজের অলরাউন্ডার প্রদর্শনী প্রভাবিত করা দিগ্বিজয় দেশমুখ এই টুর্নামেন্টে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে 6 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটেও নিজের প্রতিভা দেখিয়েছেন। তিনি ইকেএসি রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের প্রভাব ফেলেছেন, সেই কথা মাথায় রেখেই মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিজেদের দলে সামিল করেছে। কিন্তু রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলা দিগ্বিজয় দেশমুখের বোলিং অ্যাকশনকে ভুল বলা হয়েছে। দিগ্বিজয়ের বোলিং অ্যাকশন নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি রিপোর্ট করতে বলা হয়েছে। যদিও দেশমুখকে সাসপেন্ড তো করা হয়নি, কিন্তু তাকে রঞ্জি থেকে আপাতকালীন ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। এমসিএর সচিব রিয়াজ বাগওয়াক বলেছেন যে গত ম্যাচে ও সন্দেহজনক বোলিং অ্যাকশনের উপর রিপোর্ট পেশ করতে বলেছিল। আমাদের এই ঘটনার বিবরণের ব্যাপারে ম্যাচ অফিসিয়ালসদের কাছে চিঠি দেওয়া হয়েছে, ওখানে ইনিংস সংখ্যা আর সময় চাওয়া হয়েছে। আমি ওই চিঠি টিম ম্যানেজমেন্ট আর কোচকে দিয়েছি, কিন্তু এই বিবরণ সম্পর্কে আমি অবগত নই, যদিও ওকে সাসপেন্ড করা হয়নি। আমরা কোনো রিস্ক নিতে চাই না, আর ওকে রঞ্জিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচে দলের বাইরে রাখা হয়েছে। ওকে সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর নিলামে কিনেছিল, আর সাসপেন্ড হলে ওর আত্মবিশ্বাস প্রভাবিত হতে পারে, যা থেকে আমরা বাঁচতে চাইছি, কারণ ও একজন দুর্দান্ত বোলার। ও বৃহস্পতিবার চেন্নাই যাবে, যেখানে ওর অ্যাকশনকে শনাক্ত করা হবে।